Albert Einstein once said that everybody is a genius, but if you judge a fish by its ability to climb a tree, then it will live its whole life believing that it is stupid. Albert Einstein once said that everybody is a genius, but if you judge a fish by its ability to climb a tree, then it will live its whole life believing that it is stupid. আমার নাম মোহাম্মদ আব্দুর রাব্বি, আমি বর্তমানে খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটা কুয়েট নামে পরিচিত, এখানে ডিপার্টমেন্ট অফ মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ পড়ালেখা করি। আমার সাবজেক্ট আসলে রোবোটিক্স, এআই, অটোমেশন রিলেটেড। আমি স্কুলে ভর্তি হয়েছিলাম 2008 সালে ক্লাস ওয়ানে, তখন স্কুলের বয়স মাত্র 1 বছর। এরপরে আমি ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন 2017 সাল পর্যন্ত স্কুলে পড়ালেখা করি, মানে আমার প্রাইমারি স্কুল হাই স্কুল লেভেল দুইটাই এইখানেই। তো আমার স্কুল বলতে একটাই, আলিফরা ক্যাডেট একাডেমি, এখন আলমডাঙ্গা একাডেমি নামে পরিচিত। আমি 2018 সালে SSC পরীক্ষা দেই, এরপরে আলমডাঙ্গা গভর্নমেন্ট কলেজে ভর্তি হই। 2020 সালের HSC পরীক্ষা দেওয়া হয়নি, আমাদের টাইমে করোনারও ব্যস্ত ছিলাম আমরা অটোবাস। এরপরে আমি আসলে আলমডাঙ্গা শহরের বাইরে কখনো পড়ালেখা করি নাই। অ্যাডমিশন যে জার্নিটা ছিল ওইটা আমি বাসায় বসা প্রিপারেশন নিয়েছিলাম, আমাদের মানে ফিজিক্যাল কোনো অ্যাডমিশন ওই সময় হইতো না, করোনার কারণে অনলাইনে প্রস্তুতি নেওয়া, এরপরে বেশ কয়েকটা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া। শেষ পর্যন্ত আমার ছোটবেলা থেকে যে শখ ছিল ইঞ্জিনিয়ারিং পড়ার, সেই কারণে আসলে কুয়েটকে বেছে নেওয়া। আমি প্রথমে একটা খুব বিদ্যুতে ইংরেজি দিয়ে কথা বলা শুরু করছিলাম, সরি। আমি আসলে অন্যদের মতো শিক্ষার্থীদেরকে মানে কোনো কিছু বলার জন্য এখানে উঠি নাই, শিক্ষার্থীদেরকে নিয়ে সবসময় বলা হয়। আমার আসলে ইচ্ছা যে অভিভাবকদেরকে নিয়ে যদি কিছু বলা সম্ভব হয়। আমি প্রথমে যে কথা বলছিলাম যে ওইটা আসলে আমার নিজের কোনো কথা না, আলবার্ট আইনস্টাইনের কথা। উনি বর্তমান লাস্ট শতাব্দীর সব থেকে সেরা বিজ্ঞানীদের লিস্ট করলে উনি একদম টপ র্যাঙ্কিং একদম ফিজিসিস্ট। আলবার্ট আইনস্টাইন একসময় বলছিলেন যে এভরিবডি ইজ এ জিনিয়াস, মানে প্রত্যেক ব্যক্তি জিনিয়াস, প্রত্যেক ব্যক্তি তার নিজ নিজ জায়গা থেকে, মেধার দিক দিয়ে বলেন যে কোনো দিক দিয়ে বলেন, সে তার নিজ জায়গা থেকে সেরা। But if you judge a fish by its ability to climb a tree, then it will live its whole life believing that it is stupid. আপনি যদি একটা মাছকে গাছে ওঠার সক্ষমতা দিয়ে বিচার করেন, তাহলে গাছটা সরি মাছটা সারা জীবন নিজেকে বোকাই ভাববে বা অপদার্থই ভাববে। তো বর্তমান সমাজের অবস্থা অনেকটা এরকম যে একটা ক্লাসে 60 জন শিক্ষার্থী পড়ে, 60 জন শিক্ষার্থীর জন্য আপনি একটা স্ট্যান্ডার্ডের পরীক্ষা সিস্টেম নিয়ে আসছেন এবং আপনি বিশ্বাস করেন যে 60 জন শিক্ষার্থীর জন্য এটা উপযুক্ত বা 60 জন শিক্ষার্থীর জন্য সেফ। বিষয়টা অনেকটা ওই মাস্কে আসলে গাছে ওঠার যে অ্যাবিলিটি এটা দিয়ে বিচার করার মতো। বর্তমানে যেটা হয় যে সাপোজ আপনার শিক্ষার্থী, আপনার সন্তান কোন একটা পরীক্ষায় SSC তে ধরেন GPA 5 না ভাইয়া GPA 4.5 পাইস, তো বর্তমানে আমি যা দেখছি তাতে 90% অভিভাবক কখনোই আপনারা খুশি হবেন না। এটা তো সঠিক, 90% অভিভাবক কিন্তু আপনারা খুশি হবেন না যদি 4.5 পাই, কারণ আপনারা সবসময় চিন্তা করেন যে 5 পাই নাই মানে হচ্ছে 4.5 পাইছে মানে 0.5 কম পাইছে। আপনারা এটা চিন্তা করেন যে 0.5 কম পাইছে, কিন্তু কখনো এটা চিন্তা করেন না যে 4.5 পাইছে। 0.5 এর থেকে 4.5 কত, প্রায় 9 গুণ বেশি। আপনারা ওই 1 গুণকে নিয়ে সবসময় চিন্তা করেন, কিন্তু এই যে 9 গুণ যে পাইলো এটা তো তার একটা অ্যাবিলিটি ছিল, এটা তার একটা ক্যাপাবিলিটি ছিল, এটা নিয়ে আপনারা কখনো ভাবেন না। 80% পায় না একটা শিক্ষার্থী, 70% পাইছে, লেটস অবাউট 60% পাইছে। আপনার ভাবা উচিত যে সে একটা পরীক্ষায় বসার পরে, প্রশ্নপত্র নেওয়ার পরে সে ওইখানে 60% নাম্বার সে নিজের যোগ্যতায় পাইছে, কিন্তু আপনারা চিন্তা করেন না যে 80% পাই তারও 20% কম ছিল। ওই 20%কে নিয়ে আপনারা সবসময় নিজেদের ডিসস্যাটিসফ্যাকশনে ভোগেন, শিক্ষার্থীদেরকে অনেক সময় বকাঝকা করেন, গালি গালাজও করেন অভিভাবক। এই বিষয়টা একটু বিরত থাকার জন্য আমি অনুরোধ করবো, আমার পরিবার থেকে এইরকম প্রেশার আমাকে কখনো দেয়নি। আমি একটা কোট বলি যে এখানে বলা ছিল যে দ্য গ্রেটেস্ট সাকসেস মে বি কাম ফ্রম দ্য ফ্রিডম অফ হ্যাভিং দ্য ফ্রিডম অফ পেইন, মানে আপনি যদি কখনো আপনার শিক্ষার্থীর কাছ থেকে সর্বোচ্চ সাফল্য যদি কখনো আশা করেন, তো আপনাকে ওকে সব থেকে বেশিবার ব্যর্থ হওয়ার স্বাধীনতা দিতে হবে। আমার পরিবার আমাকে এটা দিছিল, আমি যখন কলেজে ভর্তি হয় আমার রেজাল্ট খুবই বাজে ছিল, আমার রেজাল্ট আপনি বিশ্বাস করবেন না 3.75, 3.33 আর লাস্টের বছর ছিল 3.25, মানে GPA 5 এর ভিতরে। আমি GPA কখনো 4ও পাইতাম না কলেজে। আমার টার্গেট সবসময় ছিল যে ফাইনাল পরীক্ষা, আমি কখনো রুটিন বেস পড়ালেখা করি নাই।
আমি কোনোদিনও আমার যতটুকু এখনো করি না, আমি কোনো রুটিন কখনো ফলো করি না, আমি ডেডলাইন ফলো করি। যে আমার কাছে টার্গেট থাকে যে আমার ওই পরীক্ষা আমার মেইন টার্গেট, কখনো এই যে সামনে ইনকামিং প্রাক বার্ষিক অর্ধবার্ষিক এইগুলো কখনো আমি টার্গেট নিতাম না। আমার টার্গেট থাকতো একদম ফাইনাল লাস্ট যে পরীক্ষাটা হবে ওইটা ফাইনাল টার্গেট নিতাম। তো এইরকম আপনারা কখনো ভাববেন না যে বছরের শুরু তিন মাসে একটা পরীক্ষা হয়েছে, আপনার শিক্ষার্থী 60% নাম্বার পাইছে, আপনার খুশি হওয়া উচিত যে তিন মাসে সে তার প্রশ্নপত্রের 60% নাম্বার অর্জন করার মতো সক্ষমতা নিয়ে আসছে। মানে তাকে যদি আপনি এখন চিন্তা করেন যে না তাকে 90% নিয়ে আসতে হবে, তাইলে তো আসলে সমস্যা। তাইলে দেখা যাবে যে প্রত্যেক শিক্ষার্থী যদি 90% পাই তাহলে কি হইলো, তাইলে তো দিন শেষে বিশ্ববিদ্যালয় গুলো জায়গা দিতে পারবেন না। তখন তো আপনারা ভাববেন যে না 90% হয় নাই, যে 90% আপনি খুশি ছিলেন ওই 90% তখন আপনি খুশি না। তো আপনারা আসলে শিক্ষার্থীদের উপরে খুশি হওয়া শিখেন। আমার বড় ভাই আমাকে এই স্বাধীনতাটা দিছিল যে কলেজ লাইফে তোর রেজাল্ট যাই হোক তোর আমি ফাইনাল পরীক্ষার রেজাল্ট নিব। আমিও এই স্বাধীনতার কারণে আমি মনে করি যে আমি আসলে কিছুটা হলেও সফল হওয়ার দিকে ছিলাম। তাদের অভিভাবকদের বলবো, শিক্ষকদেরও বলবো যে আপনারা শিক্ষার্থীদের এই কত পার্সেন্ট কম পাইছে এটা নিয়ে কখনো ভোটা দিবেন না। কত পার্সেন্ট সে অ্যাচিভ করতে পারছে এটা নিয়ে একটু চিন্তা করবেন যে না সে তো অ্যাটলিস্ট 60% নাম্বার তো সে পাইছে, এনসিও করছে না, সে যদি নিজের যোগ্যতায় 60% নাম্বার পায় এটা তো কম না। একসময় সে 60 থেকে 65 পাবে, 70 পাবে, 80 সবার পাইতে হবে এরকম।